ড্রয়িং শ্রেণী তৃতীয়, প্রথমে এরকম দুইটি লাইন আনুভূমিকভাবে দিয়ে নিলাম, তারপর পেজটিকে এরকম ভাঁজ করে নিয়ে মাঝখানে ভাঁজ করে নিয়ে ওই মাঝখানের ওই ভাঁজ করা জায়গাটা একটি লম্বভাবে 90 ডিগ্রি কোণে একটি উপরের দিকে একটি লাইন দিয়ে নিলাম, মোটামুটি লম্বা হবে। তারপর তার পাশে ডান পাশে এবং বাম পাশে 60টি করে এরকম বিন্দু একটু ফাঁক ফাঁক করে দিয়ে 60টি করে বিন্দু এরকম দিয়ে নেব। তারপর উপর থেকে ওই লাইনটির উপর থেকে নিচে প্রথম বিন্দু বরাবর এরকম একটি করে লাইন দিয়ে যোগ করে দিতে হবে। প্রথম বিন্দুর কাজটি হয়ে গেল। তারপর নিচে একটি উল্টো মোটা করে একটা ভি দিতে হবে। এখন 6টি বিন্দুতে 6টি লাইন দিয়ে দেব। একটু নিচ থেকে এইভাবে একটি লাইন দিলাম, আরও 5টি দিতে হবে একটু নিচ থেকে, তারপর একটু নিচ থেকে, এরকম করে যে লাইনটি দেবো সেই লাইনটিতে একটু নিচ থেকে এইভাবে যোগ করে দিব। মোট 6টি দিতে হবে এখন, এভাবে। এখন আমি ডান পাশেও ওই একইভাবে দিচ্ছি। এগুলো উল্টো করে দেখলে এক একটা করে ভি মনে হবে, পেজটা আরেকটু ঘুরিয়ে নিলে ভি ভি মনে হবে। এ পাশেও ঠিক 6টি এরকম একটু করে যে লাইনটি দেব তার একটু করে নিচ থেকে এভাবে 6টি। এখন আমি লম্বা করে একটা পতাকা দেব, লম্বা করে একটি লাইন দিলাম, মাঝখানের যে লম্বা লাইনটি সেই একইভাবে ছোট্ট করে একটা পতাকা দিব মাথায়। আমি আবার দেখাচ্ছি, একটা পতাকা, এটা ডাবল করে লাইন দিলেও হবে, না দিলেও, এটা রং দিলে অনেকটা মোটা হয়ে যায়। এভাবে পতাকাটি দিয়ে নিতে হবে। তারপর স্মৃতিসৌধের মাঝখানে এরকম একটি দুটো লাইন সমান চিহ্নের মতো দিয়ে নেব, তারপর একটি নিচে একটি লম্বা ভি দেব, নিচের ভিটা পর্যন্ত, তারপর উপরের দিকে একটা লম্বা ভি উল্টো করে নিচে ছোট্ট একটা ভি দিতে হবে এখানে এরকম, মাঝখানের লাইনটি যোগ করে দেবো নিচের ভি এর মাথা পর্যন্ত। এই যে আমি ভিটি দিয়ে নিলাম নিচের ভিটা পর্যন্ত, উপরে সোজা করে লাইন দিয়ে ভিটি দিয়ে নিলাম, তারপর দুপাশের লাইন দিয়ে নেব। এটা প্রথম স্তম্ভটার কাজ শেষ হয়ে গেল এভাবে। এখন পাশের লাইনগুলো দিয়ে নেব। তার আগে আমি নিচের আনুভূমিক যে লাইনটি আছে তার নিচে আরেকটি লাইন দিয়ে নিলাম, এবার ডাবল করে দুটো লাইন দিয়ে নিলে, তারপর কেটে দিতে হবে এরকম করে ছোট ছোট, এটি ইটের অংশগুলো দেখাতে হবে এরকম করে সম্পূর্ণ জায়গাটিতে, এভাবে সুন্দর করে দিব। তারপর একটু নিচ থেকে দ্বিতীয় স্তম্ভটির লাইন দেব, তারপর পরেরটি, তারপর এইভাবে 6টি, এভাবে সম্পূর্ণটাতে দিয়ে দেব। তারপর ডান পাশে দেখাচ্ছি, এরকম করে একইভাবে বাম পাশের থেকে ডান পাশ একই রকম, একটু নিচের থেকে এইভাবে লাইনগুলো সুন্দর করে দেব এরকম 6টি সোজা লাইন একটু বাঁকা করে দিয়ে নেব এরকম করে। তারপর ঠিক মাঝখানে
তারপরে এরকম করে একটু উপরের দিকে এরকম করে কোণা বরাবর এইরকম করে লাইন দিতে হবে, তাহলে ভিতরের স্তম্ভের ভিতরের ফাঁকা জায়গাটা বোঝা যাবে। তারপর পিছনে এরকম করে ছোট ছোট গাছের মাথাগুলো দেখাতে হবে। তারপর মাঝখানে এরকম করে একটা লাইন দিয়ে পাশে বাঁকা বাঁকা করে অনেকগুলো লাইন দেবো, একটি দুটি তিনটি এরকম, পাশেরটার থেকে আর একটু বাঁকা, এরকম করে যতটি দেওয়া যায় আর কি। দিয়ে তারপর আনুভূমিকভাবে সোজা একটি লাইন দিয়ে দেবো, এখানে একটু ফাঁক আছে তার চেয়ে বেশি ফাঁকে আরেকটা আনুভূমিক রেখা এরকম করে টেনে দিতে হবে, তাহলে একটা সুন্দর একটা স্মৃতিসৌধ হয়ে যাবে। এভাবে একটা সুন্দর স্মৃতিসৌধ আঁকা যায়। এখন আমি রং করব, প্রথমে গাঢ় নীল রং দিয়ে এরকম করে সুন্দর করে শেড দিয়ে, শেড দিয়ে গাঢ় নীল রঙের কাজটা করে নেব। তারপর হালকা নীল রং দিয়ে গাঢ় নীলটি, নীল রংটি ঢেকে দিব, দিয়ে আবার হালকা করে শেড দিয়ে নেব বিভিন্ন জায়গায়, যেখানে যেখানে আর কি দিলে ভালো লাগে, নিজের মতো করা যায়। তারপর সবুজ রং দিয়ে পতাকাটা একটু এরকম করে একটু যে অংশগুলো একটু ফাঁকা থাকলো সেখানে হালকা সবুজ রং দিয়ে এরকম করে রং করতে হবে। তারপর বৃত্তটিতে লাল রং দিয়ে দেব। তারপর খয়েরি রং দিয়ে একটু করে শেড দেব, খুব হালকা করে শেড দেব স্তম্ভগুলোতে, এরকম করে উপর থেকে নিচে যে কোনো একটি পাশে আমরা একটু সাদা অংশ রেখে দিব, মানে যখন ভিতরের এই ভিগুলোতে দিয়ে দিচ্ছি যে কোনো একটি সাইড আমরা রেখে দিব, আর এক পাশে রং করবো। এবার মানে শেডটা একদম পাতলা হয়ে যাবে। তারপর নিচের অংশটা এরকম করে এরকম করে রং দিয়ে একটু শেড দিয়ে নেব খয়েরি রঙের, তারপর একটু হলুদ রং দিয়ে এরকম করে নিচের এই জায়গাটা সুন্দর করে একটু হালকা যেখানে দরকার হালকা যেখানে গাঢ় করে নেব। তারপর সবুজ রং দিয়ে গাছপালাগুলোকে নিচের অংশটুকুকে এরকম করে সুন্দর করে রং করে ফেলব। তারপর হালকা সবুজ রং দিয়ে আরেকবার এরকম করে উপরের দিকটা রং করে নেব। এখন স্মৃতিসৌধটার স্তম্ভগুলোতে খয়েরি রঙের উপর একটু এরকম করে সাদা রংটা দিয়ে একটু করে রং করব, তার রংটা মসৃণ হবে, ভালো লাগবে দেখতে। এভাবে সমস্ত স্মৃতিসৌধটাতে এভাবে রং করতে হবে। এভাবে একটি সুন্দর স্মৃতিসৌধ আঁকা যায় ও রং করা যায়।